নয় বছর পর আজ অনুষ্ঠিত হবে রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সম্মেলন ব্যাপক উৎসাহ উদ্দীপনায় রয়েছেন নেতাকর্মীরা দেরিতে হলেও সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব উঠে আসবে বলে মনে করছেন তারা দুই হাজার পনেরো সালের দোসরা জুন সভাপতি ও সাধারণ সম্পাদক সহ রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয় এরপর দুই হাজার আঠারোর এগারোই জানুয়ারি একশো সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় কেন্দ্র মেয়াদোত্তীর্ণ কমিটিতেই চলছিল সাংগঠনিক কার্যক্রম কমিটির অধিকাংশেরই নেই ছাত্রত্ব কেউ বিয়ে করেছেন কেউ বা হয়েছেন পুরুদস্তুর কর্মজীবী নয় বছর পর সম্মেলন ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা সেচের জন আমাদের পদপ্রার্থী সিভি জমা দিয়েছে তো এটাই প্রমাণ করে বাংলা ছাত্রী আসলে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সংগঠন কেন্দ্রিয়েড মানে উৎসব উদ্দীপনা নিয়ে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে যে কে হতে পারে সামনের নতুন নেতৃত্ব আসতে পারে ছাত্রলীগরি চার সাথে সম্মেলনের মাধ্যমে একটি নতুন নেতৃত্ব সৃষ্টি হবে পথ প্রত্যাশীদের ব্যানার পোস্টারে ছেয়ে গেছে শহরের পথঘাট কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানাতে নির্মাণ করা হয়েছে তরুণ যারা রাঙ্গামাটি জেলা হাতুরীর নেতৃত্ব আসবে তাদের হাত ধরে রাঙ্গামাটি জেলা হাতুরীকে আরো হবে যারা ছাত্র বান্ধব কর্মী বান্ধব যে ছাত্রদের কথা শুনবে এই সবার সাথে মিলেমিশে কাজ করবে এমনই নেতৃত্ব উঠে আসুক সম্মেলনে যোগ্য নেতৃত্বের প্রত্যাশা তৃণমূলের নতুন নেতৃত্ব ছাত্রদের অধিকার আদায়ে কাজ করবে বলে প্রত্যাশা বর্তমান কমিটির শীর্ষ নেতাদের তরুণ প্রজন্মের এবং ধারণের ছাত্র সমাজের যে একটা উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে পুরো রাঙাবাড়িতে সকল জনগোষ্ঠীর শান্তি সম্প্রীতি যে উন্নয়ন সেটা বজায় রাখবে বয়স উনত্রিশ অবিবাহিত অব্যবসায়ী এবং রানিং ছাত্রত্ব এই সব কিছু মেনটেন করে একটা ছাত্র ছাত্রীদের দায়িত্ব নিবেন ক্ষুদ্র গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে সকাল দশটায় শুরু হবে সম্মেলনের আনুষ্ঠানিকতা সৈকত রঞ্জন চৌধুরী ডিবিসি নিউজ রাঙ্গামাটি।